রাজ্যসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছে শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবকে। সোমবার তিনি বিকেল 3:30 নাগাদ মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা পর্বে উচ্ছ্বসিত ছিলেন সুস্মিতা। তিনি জানিয়েছেন, এটা ভেবেই দারুণ লাগছে যে আমি অসমের বাসিন্দা, আর আমাকে দিল্লিতে সাংসদ করে পাঠাচ্ছেন বাংলার বিধায়করা। দিদি অভিষেক সহ গোটা তৃণমূল পরিবার আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমি সেই সুযোগ কাজে লাগাতে চাই। জেনারেল সেক্রেটারি যিনি ন্যাশনালি, উনি ত্রিপুরাকে পাখির চোখ ভেবে এগিয়ে যাচ্ছেন, আর এটাই হলো বিজেপির জন্য অত্যন্ত অস্বস্তির ব্যাপার। আর অভিষেকবাবু যেভাবে ফোকাসড হইতে ত্রিপুরাতে কাজ করছে, আমার বিশ্বাস যে ত্রিপুরার জনতা তৃণমূল কংগ্রেসকে সরকার গঠন করার সুযোগ করে দেবে আগামী বিধানসভা নির্বাচনে। এবং বিজেপি 3.5 বছর কোনো কাজ করতে পারেনি, তাই বলে ওরা একবার না, বারবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে অত্যাচার করছে, পত্রপত্রিকার অফিস ভাঙচুর করছে, অভিষেকবাবুর র্যালির বারবার পারমিশন বাতিল করছে। এটা হলো ভয়ের একটা সাইন। আর বিপ্লব দেব আগামী 1.5 বছরে 3.5 বছরে যে ক্ষতিটা উনি ত্রিপুরার করেছেন, আগামী 1.5 বছরে সেটা উনি ঠিক করতে পারবেন না, এবং তৃণমূল কংগ্রেসই বিকল্প হবে ত্রিপুরা। 15 আগস্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে কংগ্রেস থেকে পদত্যাগ করেন সুস্মিতা। তিনি দেখা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। গত 16 আগস্ট তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। তাকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার জন্য প্রার্থী মনোনীত করা হয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।